এক শ্রেণীর বুদ্ধিজীবীর মদদে দেশে অগণতান্ত্রিক সরকার আনার পাইতারা চলছে বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলোর বিরুদ্ধে অস্থিরতা চেষ্টার অভিযোগ। ঈদ উদযাপনে বৃহস্পতিবার বাড়তি ছুটির সিদ্ধান্ত। অযৌক্তিক খাদ্য মজুত বন্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। বিক্রি শুরুর চার ঘণ্টায় শেষ ২০ এপ্রিলের রেল টিকিট। চার দিনেও কাটেনি সার্ভার জটিলতা, বাস কাউন্টারে নেই আগাম টিকিট প্রত্যাশীদের চাপ। এবং তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, সাগরের লঘুচাপের কারণে এপ্রিল জুড়ে বইবে তাপ ও প্রবাহ, সবুজায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। প্রথম আলো দেশের স্থিতিশীলতা চায় না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পত্রিকাটি আওয়ামী লীগ গণতন্ত্র, দেশ ও মানুষের শত্রু। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন দেশে অগণতান্ত্রিক সরকার আনার পায়তারা চলছে, এতে মদদ দিচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবী। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সরকার প্রধান বলেন কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়া দেশটি দুর্নীতিবাজ আর পলাতক আসামিদের আশ্রয়দাতা। নাসিরউদ্দিনের রিপোর্ট। সংসদ বা পার্লামেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। ৫০ বছরের পথচলা শেষ করেছে বাংলাদেশের আইনসভা। এ উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশনে গণতন্ত্র সুসংহত করতে জাতীয় সংসদের ভূমিকা নিয়ে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের শীর্ষ নেতারা বলেন উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না। আর্থসামাজিক উন্নয়ন সকল রাজনৈতিক দল শ্রেণীর পেশা জাতীয় ঐক্যমত ব্যতীত শান্তি ও সমৃদ্ধি সাহেবের পেতে পারে না। এখন অনেক পরিপক্ক বা ম্যাচিওর সংসদ বলে আমি দাবি করছি। সেই প্রেক্ষিতে আমরা মনে করি সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যন্ত আবশ্যক। যদিও সংসদ নেতা শেখ হাসিনা বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই উন্নয়ন সম্ভব, সরকারের ধারাবাহিকতা ভাঙতে না পেরে ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করছেন বলেও অভিযোগ করেন তিনি। যারা এই আপত্তির কথা তুলছেন তাদের বোধহয় অভিজ্ঞতার অভাব আছে। এই ৭০ অনুচ্ছেদটাই কিন্তু সরকারের একটা স্থায়িত্বের সুযোগ এনে দিয়েছে, আর যার ফলে দেশটা উন্নতি করতে সক্ষম হয়েছে। সরকার প্রধান বলেন যুক্তরাষ্ট্রে পদে পদে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘিত হয়, অথচ তাদের মুখেই গণতন্ত্রের ছবক শুনতে হয়। এর সঙ্গে দেশের কিছু বুদ্ধিজীবীও জড়িত। গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন, তারা সামান্য কিছু পয়সার লোভে এদের তাবেদারি করে, পদলেহন করে। ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে দিয়ে সংবাদ প্রচার করাই দৈনিক প্রথম আলোর সমালোচনাও করেন তিনি। নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। দেশ পরিচালনায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা তুলে ধরে শেখ হাসিনা বলেন সব সূচকেই বিএনপির চেয়ে এগিয়ে বর্তমান সরকার। সরকারি কার্যক্রম সবকিছুই ডিজিটাল মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সমান পদক্ষেপে এগিয়ে যাবে। অধিবেশন সমাপনীতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদের পথচলা নিরবচ্ছিন্ন করতে হবে। সকল সফলতা অর্জন ধরে রাখতে হলে, উন্নয়নের ধারাকে সচল রাখতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের নির্বাহী আদেশে ঈদের আগে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদের ছুটি শুরু হবে ১৯ এপ্রিল। সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে অনিয়ম করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মানুল হাসান পিন্নর রিপোর্ট।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন 2023-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে 20 এপ্রিল ঈদ ছুটি ঘোষণা করা হয়েছে। 20 তারিখ বৃহস্পতিবার এবার সরকারি ছুটি হিসাবে থাকবে। বুধবার মানে 19 তারিখ হলো সবে কদরের ছুটি, তো সেক্ষেত্রে 20 তারিখ একদিন খোলা থাকে। তো মানুষের যাতে যাতায়াত নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়, এটা ছুটি ঘোষণা করা হয়েছে। আর অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুত করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা সহ নানা অপরাধে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে আইনে। কোনো ব্যক্তি সরকার কর্তৃক সময় সময় প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত পরিমাণের অধিক পরিমাণ খাদ্যদ্রব্য মজুত করিলে বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করিলে উহা একটি অপরাধ হইবে এবং এর জন্য সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। প্রস্তাবিত ডেইরি বোর্ড আইনে সব উৎপাদক প্রতিষ্ঠান একই ছাতার নিচে আসবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সবাইকে এটা এই আমরালানে চাষতে হবে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। বিক্রি শুরুর 4 ঘন্টার মধ্যে শেষ 20 এপ্রিল রেলযাত্রার টিকিট। এদিকে সার্ভারের জটিলতায় 4 দিনেও কাটেনি বলে জানান টিকিট প্রত্যাশীরা। তবে কর্তৃপক্ষের দাবি 28,000 টিকিটের বিপরীতে কয়েকগুণ বেশি মানুষ একসঙ্গে চেষ্টা করায় সার্ভারে ধীরগতি দেখা দেয়। এদিকে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে আগাম টিকিট দেয়া হলেও নেই তেমন যাত্রীর চাপ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে আগাম টিকিট, কিন্তু এবার নেই দীর্ঘ লাইন কিংবা চিরচেনা ভিড়। কোনো কোনো রুটে কিছুটা চাপ থাকলেও বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। যাত্রীর অপেক্ষা অলসময় পার করছেন কাউন্টার ম্যানেজাররা। যাত্রীর চাপ একেবারে নেই বললেই চলে, এখনো তেমন একটা চাপ পড়েনি। কাউন্টারে দেখেন একজন যাত্রী নাই এখনো। এখনো কোন রকম চাপ আমরা অনুভবই করতেছি না। যাত্রীদের অভিযোগ, অন্য সময়ের তুলনায় এখন বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আর বাস কর্তৃপক্ষের দাবি, সরকারি ভাড়ার চেয়েও কম নিচ্ছেন তারা। এদের সময় একটু বেশি 480 টাকা করে, নরমালি 450 থাকে। আমার ঢাকা ফেনি আছে, আপনার গভর্নমেন্ট চার্জ আছে 429 টাকা, আমি এখনো 9 টাকা কম দিতেছি, 420 টাকা দিতেছি ভাড়া। এদিকে চতুর্থ দিনের মতো চলছে রেলের আগাম টিকিট বিক্রি, কিন্তু সার্ভারে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন অনেক টিকিট প্রত্যাশী। দেখাচ্ছে যে টিকিট আছে, কিন্তু সার্ভারে যে দেখাচ্ছে জিরো জিরো। যখন আমরা পারচেজ করতে যাই টিকিট, তখন আমাদের সরি দেখায়। এই সরিটা কেন দেখায়, এটাই আমার হচ্ছে অভিযোগ। ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করায় বিপাকে পড়েছেন প্রতিবন্ধীরাও। মাত্র 16 কাউন্টারে গেছি, এখানে প্রতিবন্ধী লেখা আছে, মানে আমাদের এখানে কি টিকিট দেওয়া হয়, কয় আমার এখানে অনলাইনে সব কিছু টিকিট দেওয়া হয়। অতিরিক্ত চাপে সার্ভারে ধীরগতির কথা জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত 2,50,00,000 বার মানুষ ট্রাই করেছে আমাদের সার্ভারে টিকিট কাটার জন্য, বা মিনিটে 13,00,000 হিট আমরা নিতে পারি, কিন্তু আপনারা দেখেন হিট পড়তেছে 24,00,000, 30,00,000, 20,00,000। অন্যের নামে কাটা টিকিট দিয়ে রেল ভ্রমণ করলে জেল জরিমানার কথাও জানান স্টেশন ম্যানেজার। ধরা পড়লে ভাড়া এবং জরিমানা, তার টিকিট বাতিল হবে এবং ভাড়া জরিমানা নতুন করে দিতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে থান কাপড়ের ব্যবসায় বিশ্ব মন্দার প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছেন মূল্যস্ফীতির কারণে বেশিরভাগ মানুষ ঈদে নতুন কাপড় কেনার সামর্থ্য হারিয়েছে, যার প্রভাব পড়েছে কেনা বেচায়। এর মধ্যেও যারা কেনাকাটা করতে আসছেন তারাও দামের কারণে পিঠটান দিচ্ছেন। সুরায়মনের রিপোর্ট। দোকানে তাকে ধরে ধরে সাজানো থান কাপড়। ঈদের পদধ্বনি শোনা গেলেও ভিড় নেই ক্রেতার, ফলে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। তৈরি পোশাকের উদ্যমূল্য ও কম টেকসই হওয়ায় পোশাক আশাক তৈরিতে থান কাপড়েই আগ্রহ বেশি নারীদের। তবে এখানেও দাম নিয়ে অনুযোগের শেষ নেই। সবসময় তো রেডিমেড দেখা যায় যে আমরা যেভাবে চাচ্ছি কালার কন্ট্রাস্ট সেভাবে হয় না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গজ কাপড় নিলে আমাদের যেটা হয়েছে আমরা ম্যাচিং করে নিজেদের ইচ্ছে মতো একটু বানিয়ে নিতে পারি, বাজেট ফেল হয়েই চলে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে আমাদের মজুরি এখন
600 প্লাস, মানে একটা থ্রি পিস বানাতে গেলেই আপনার হচ্ছে 1000 এর কাছাকাছি। তাহলে কিনাকাটায় অবশ্যই শান্তি পাওয়া যায় না, এখন তাও মানে যতটুকু পারা যায় করা হচ্ছে। কাপড়ের সবকিছুর দাম বেশি, তাই কম কাপড়ের প্রতি মানুষ এখন আকৃষ্ট হচ্ছে। বিশ্বমন্দা আর ঊর্ধ্বমূল্যের বাজারে বর্তমান সময়ে ঈদ আর নতুন কাপড় মানেই বিলাসিতা। বিক্রেতারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে নতুন পোশাকে ঝোঁক কমে যাবে ক্রেতার। করোনাটা তো আপনার ওইভাবে আমরা ব্যবসাটা করতে নাই, কিন্তু আমরা এইভাবে আজকে এই বছর একটু প্রস্তুতি নিয়েছিলাম, ভালো হওয়ার কথা ছিল কিন্তু আসলে ততটা ভালো না, কারণ আমরা তো মনে করেন বাড়িতে বাড়িতে যে কাস্টমারটাই আনতে পারবো না, কাস্টমার যেভাবে আসে আমাদের ওইভাবে আমাদের সেল দিতে হয়। এই সিজনটা আমাদের একদমই ভালো না, যেখানে আমাদের সেল হওয়ার কথা মনে করেন অ্যাভারেজে 50-60 হাজার, সেখানে আমরা 20 হাজার টাকা বেচতাম, টাপ হয়ে যাচ্ছে। থান কাপড়ে বেচে কেনা সর্বব্রতের আগে জমে উঠলেও এবছর বেচে কেনা তার ধারে কাছে নেই বলে জানান বিক্রেতারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আন্দোলনের অংশ হিসেবে হলেও বিএনপির উচিত সিটি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনসমর্থন যাচাই করা, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময় কালে তিনি একথা বলেন। সিটি কর্পোরেশন সহ সব নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমন আশা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভকর নয়, তাদের এই নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতারই সামিল। এ সময় ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের তৎপরতায় রোজায় নিত্যপণ্যের দাম খুব একটা বাড়েনি বলেও জানান তিনি। বিএনপি এই সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবেও অংশগ্রহণ করতে পারত, পারলে তাদের জন্য সেটি ভালো হতো এবং তারা তাদের জনপ্রিয়তা যাচাই করতে পারত, নির্বাচন কীরকম হচ্ছে সেটিও তারা পরখ করতে পারত। যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে সেটি তাদের জন্য মঙ্গলজনক, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। তীব্র গরমে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকার মানুষের কষ্ট বেড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করায় উষ্ণতম মাস এপ্রিলে দেশজুড়েই তাপপ্রবাহ থাকবে। গবেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের জন্য ঢাকার তাপমাত্রা অন্য শহরের তুলনায় অন্তত 3 ডিগ্রি বেশি থাকবে। তুহিন প্রধানের ক্যামেরায় উশাফের দোস্তের রিপোর্ট। বাংলাদেশে এপ্রিল মাসকে কালবৈশাখীর সময় ধরা হয়। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 1981 থেকে 2022 সাল পর্যন্ত সময় এপ্রিল মাসে 12 থেকে 13 দিন দেশ জুড়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে, সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। গরমের কারণে কাজ করতে অসুবিধা হয়, কেউ গরমে অস্থির হয়ে যেতেছে, কেউ গরমে ইয়া যেতেছে। গরমে দেখেন না অবস্থা, দেখেন কিভাবে বসে আছে, কষ্ট হইলে তো আমার পেট জীবিকার কারণে করতে হবে। বর্তমানে দেশে তাপমাত্রা 33 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, আগামী সপ্তাহে এটি ঠেকতে পারে 39 ডিগ্রিতে। এমন অসহ্য তাপমাত্রার কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। বছরের মধ্যে সবচেয়ে এপ্রিল মাসে উষ্ণতম মাস, অর্থাৎ এপ্রিল মাসে সবচেয়ে তাপমাত্রা বেশি থাকে, সেই হিসাবে এপ্রিল মাসে তাপপ্রবাহ থাকবে, এটাই স্বাভাবিক। তাপমাত্রা তো এখন আস্তে আস্তে এপ্রিলে আরো সামনে দিকে আগাতে থাকবে এবং সারা দেশে তাপমাত্রা আস্তে আস্তে একটু বাড়তে থাকবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক গবেষণা তথ্য মতে, ঢাকা মহানগরে 20 ভাগ সবুজ এলাকা থাকা প্রয়োজন, অথচ আছে মাত্র 8 ভাগ, ফলে অন্য শহরের তুলনায় এখানে তাপমাত্রা বেশি থাকে সব সময়। ঢাকার তাপমাত্রা এমনিতে আরবান হিট আইল্যান্ড কনসেপ্টে এখানে 3 ডিগ্রির কাছাকাছি, কিন্তু পেরিফেরিয়াল উপজেলা বা পেরিফেরিয়াল জেলাগুলোর থেকে বেশি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরও একটি প্রভাব রয়েছে, যার ইফেক্টটা আমাদের এই নগর এনভায়রনমেন্টের উপরে পড়ে। জনসংখ্যার আধিক্যের কারণেও রাজধানীর তাপমাত্রা এমন বেসামাল বলে জানান এ গবেষক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগুনে পোড়া বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যদিও পুঁজি না থাকায় বুধবার থেকে ব্যবসা শুরু করা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। এদিকে তাদের পাশে দাঁড়িয়েছে আপন জুয়েলার্স। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের তালিকায় এখনও নাম লেখাচ্ছেন দোকান মালিক ও কর্মচারীরা। চূড়ান্ত না হয় এই তালিকা এখনই জমা দেওয়া যাচ্ছে না বলে জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সাজেদুর রহমানের রিপোর্ট। দোকান আসা প্রতিদিন আমরা দোকানে এই দিকে আসতামই, কারণ বাসা ভালো লাগতো না আমাদের,
এই জায়গায় আমরা আসতাম শুধু দেখতাম মারি আর কিছু দেখতাম না। মাহিব হোসেন বঙ্গবাজারে আগুনে ছয় দিন পর নিজের দোকানের জায়গায় দাঁড়িয়ে আছেন পোড়া কাপড় আর হিসেবের পোড়া খাতা নিয়ে। তার মতো ক্ষতিগ্রস্ত অনেকে নিজ দোকানের মালামাল নেড়ে চেড়ে দেখছেন, তবে দোকান খোলা নিয়ে সংশয় তারা। দোকান নিচে উপরে গোড়ন, সেই ক্ষেত্রে আমরা কিছু বাইকে তো পারিনি। আল্লাহ ভাগের জীবন যেভাবে রাখবে আমাদের এইভাবে আগে যেতে হবে। পার্টির টাকা পাবে অনেকে, আমাদেরকে আর এমনি মাল দিবে। যদি পার্টিদের থেকে যদি কিছু মাল সংগ্রহ করতে পারি ওই ক্ষেত্রে আমরা দোকান লাগাতে পারবো। ধ্বংসস্তূপ ও বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভেকু ও ময়লা গাড়ি নিয়ে কাজ করছেন তারা। এই সুযোগে চলছে পোড়া টিন ও ভাঙ্গারি হাতানোর চেষ্টা। সবাই অন্যতে আছে, যদি আমরা কিছু পাই আগুনে নিশ্চয় এক ব্যবসায়ী ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। তার জন্য মেডিকেল কাগজ নিয়ে সহায়তার জন্য বঙ্গবাজারে ঘুরছেন স্বজনরা। আমরা এখন রুগী নিয়ে দুয়াদুই করবো না, এখানে সাহায্য সহযোগিতার জন্য দুয়াদুই করবো। এদিকে ব্যবসায়ীদের সহায়তার জন্য 20 লাখ টাকার চেক দোকান মালিক সমিতির কাছে হস্তান্তর করেছে আপন জুয়েলার্স। এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা জমা নিয়ে কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। ব্যবসায়ী মহল থেকে যেন সবাই সহযোগিতা করলে এরকম একটা মার্কেট করা কোনো বিষয় না। যাদের এই ইন্স্যুরেন্স করা আছে তারা আমাদের কাগজগুলো জমা দেয়, কোন কোন ইন্স্যুরেন্স আছে সেগুলো আমরা কথা বলে আমরা সেগুলো সমাধান করে দিই। ঈদের আগে এমন লাইনে দাঁড়াতে হবে তা স্বপ্নে ভাবেননি ব্যবসায়ীরা। লেলিহান আগুনে নিঃস্ব হয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম লেখানোর চেষ্টায় তারা। যাদের ব্যাংক ঋণ অথবা বিমা আছে তারা পুলিশের অস্থায়ী ক্যাম্পে সাধারণ ডায়েরি করছেন। পাবো কি পাবো না সেটা পরে হিসাব, আগে তো সিরিয়াল দেয়া ই করতেছে, সবাই তথ্য নিয়ে এসে তথ্য দিচ্ছি। লোন আছে প্লাস আমাদের ব্যাংকে ঋণগ্রস্ত আছি, এটার জন্য জিডি করে রাখতেছি। কোনো সরকারিভাবে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কেউ যদি সাহায্য করতে চায় তাহলে এই জিডিটা দেখে তারা প্রমাণ করবে যে না আমরা দোকান ব্যবসায়ী ছিলাম। এখন পর্যন্ত প্রায় 5,500 জনের তালিকা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এক শ্রেণীর বুদ্ধিজীবীর মদদে দেশে অগণতান্ত্রিক সরকার আনার পায়তারা চলছে বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলোর বিরুদ্ধে অস্থিরতা চেষ্টার অভিযোগ। ঈদ উদযাপনে বৃহস্পতিবার বাড়তি ছুটির সিদ্ধান্ত। অযৌক্তিক খাদ্য মজুদ বন্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। বিক্রি শুরু 4 ঘন্টায়, শেষ 20 এপ্রিলের রেল টিকিট। 4 দিনেও কাটেনি সার্ভার জটিলতা, বাস কাউন্টারে নেই আগাম টিকিট প্রত্যাশীদের চাপ। এবং তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, সাগরের লঘুচাপের কারণে এপ্রিল জুড়ে বইবে তাপপ্রবাহ, সবুজায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে, পরে সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।